গাজীপুর এবং কারখানার উৎপাদন বন্ধ রয়েছে তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শিল্প পুলিশ জানিয়েছে কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধি এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছে বিক্ষোভের মুখে আজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ছেচল্লিশটি কারখানা আর নয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে শিল্পাঞ্চলের নিরাপত্তায় কাজ করছেন র্যাব পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে তেরোটি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে অন্যান্য কারখানার কার্যক্রম স্বাভাবিক অবস্থায় রয়েছে সমঝোতা বা যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে করে দেওয়ার জন্য মালিকদের প্রতি হাব্বান জানাচ্ছি এবং শ্রমিকদের প্রতি যেন কর্ম পরিশোবে স্বাভাবিক রাখে কোনো ধরনের ধর্মঘট কাজ না করে বসে থাকা এই বিষয়গুলো যেন পরিহার করা হয় দর্শককে বিસાર তথ্য জানতে আমরা এখন সরাসরি চলে যাব গাজীপুরে সেখানকার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী হোসেন আলী বাবু বাবু পোশাক কারখানা সার্বিক পরিবেশ সম্পর্কে একটু জানাবেন এবং পাশাপাশি জানাবেন যে শ্রমিকদের আর কোন কর্মসূচি আছে কিনা। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আনফিল চেয়ার, ক্ষমতাটরি, সমতাটরি। স্থিতি আজকে যদি শিল্পকারখানার যে পরিবেশ বলি একেবারেই স্বাভাবিক শান্তভাবে সকাল থেকে শ্রমিকদের কাজে যোগ দিয়েছেন এবং

ছুটি হিসাবে রয়েছে আসলে যেসব শিল্প কারখানাতে আসলে শ্রমিকরা আন্দোলন করে ভিতরে ভাঙচুর করবে সেই সংখ্যা সংখ্যার জন্যই আসলে এইসব শিল্প কারখানা মালিকরা আসলে শিল্প কারখানা তাদের ছুটি ঘোষণা করেছে তার পাশাপাশি সকাল থেকেই দেখেছি আসলে প্রত্যেকটি শিল্প কারখানার সামনে সেনাবাহিনী পুলিশ র্যাব শো আসলে টহল দিচ্ছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে কোনো শ্রমিক সেক্ষেত্রে আসলে প্রশাসনিক ভাবেই ব্যাপক নজরদারি রেখেছে এছাড়া কিন্তু আসলে দেখেছি গাজীপুরের প্রত্যেকটি শিল্প কারখানার সামনে আসলে নিজস্ব যে পুলিশিং যে সেপাটি সেটিও কিন্তু আসলে কমিটি পুলিশিং যে সেপাটি সেটিও কিন্তু আসলে রয়েছে প্রত্যেকটি শিল্প কারখানার গেটের সামনে আসলে তারা অবস্থান করছে যাতে কোন ধরনের উস্কানি যা তারা যাতে কোনোভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এছাড়াও শিল্প কারখানার ভিতরে আসলে ঢুকে দেখেছি যে আসলে বিভিন্ন শিল্প কারখানার ভিতরে আসলে শ্রমিকরা মন দিয়ে মনোযোগ দিয়ে কাজ করছে সেক্ষেত্রে আসলে গতকালকেও যেসব কারখানায় আসলে আন্দোলন হয়েছে এবং যেসব রাস্তা ব্লক হয়েছে সেই কারখানার মালিকরা আসলে তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেই দাবি দাওয়াগুলো আসলে মেনে নেওয়ার পরে আসলে মনোযোগ দিয়ে তারা কাজ করছে তারা মালিকরা যেটা বলছে আসলে বিগত দিনে যে আন্দোলনের কারণে তাদের যে ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষতি হয়েছে সেটি আসলে তারা পুষিয়ে নেওয়ার নেওয়ার জন্য আসলে পুষিয়ে নেওয়ার জন্য আসলে তারা এই কাজ তারা মনোযোগ দিয়ে কাজ করতে পুষিয়ে নিতে পারে সেটাই বাবু অনেক ধন্যবাদ আপনাকে